অনেক কোশ্চেন পেপারকে স্টাডি করে দেখেছি প্রায় সময় একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে একটা কম্পাউন্ড কোন একটা রিয়াকশানে বলি রেসিমাইজেশন মানে কি মানে রিয়াকশানের শেষে তোমার কাছে আর এবং এস ইলেকট্রনিক কনফিগারেশনের একটা মিক্সার আসবে এখন প্রশ্ন হলো আমি কি করে দেখে বুঝবো কোন একটা কম্পাউন্ড রেসিমাইজেশন করতে পারবে কি পারবে না নাম্বার ওয়ান যে হ্যালোজেনটা অ্যাটাচ থাকবে বা লিভিং গ্রুপটা থাকবে অন্য কোন লিভিং গ্রুপ হতে পারে সেই কার্বনটা বা অন্য কোন কার্বন কার্বনটা দেখতে হবে কাইরাল কিনা কায়রাল মানে কি যে কার্বনের চারটে গ্রুপই আলাদা তাকে বলি আমরা কাইরাল কায়রাল কিনা দেখতে হবে ফার্স্ট পয়েন্ট নাম্বার টু দেখতে হবে এটা কাইরাল নাও হতে পারে কিন্তু যদি দেখো কার্বো কার্বোক্যাটায়নের রিয়ারেঞ্জ করে কাইরাল হয়েছে তখনও কিনা বলবো বলব কম্পাউন্ডটা রেসিমাইজেশন করবে আমি আবারও বলছি এমন কোশ্চেন কিন্তু প্রায় সময় আমি এক্সামে দেখেছি তাই ভালো করে একটু বোঝার চেষ্টা করো এই যে কটা প্রবলেম নিয়েছি এই প্রবলেমগুলো বুঝলে যে কোনো কোশ্চেন করে দিতে পারবে ফার্স্ট প্রবলেমটা চলে এসো খেয়াল করে দেখো এই যে কার্বনে দুটো গ্রুপ এক হয়ে গেছে আমি বলেছি কি কাইরাল হতে হবে কাইরাল মানে চারটে গ্রুপই কার্বনের যে চারটে গ্রুপ থাকবে ফোর গ্রুপ মাস্ট বি ডিফারেন্ট কিন্তু এখানে কার্বনটায় দুটো হাইড্রোজেন মানে দুটো গ্রুপ সেম হয়ে গেছে তার মানে এই কার্বনটা কিন্তু কোনোভাবেই কাইরাল নয় আর কাইরাল না হওয়ার জন্য এ কোনোভাবেই রেসিমাইজেশন ঘটাতে পারবে না তার মানে এটা ডেসিমাইজেশন হবে না পরেরটা চলে এসো দেখো হ্যালোজেন যে কার্বনে রয়েছে এখানেও ঠিক একই ঘটনা এই কার্বনটা কাইরাল নয় আর কাইরাল না হওয়ার জন্য কারণ দুটো গ্রুপ একই হয়ে গেছে কাইরাল হতে গেলে চারটি গ্রুপ আলাদা হতে হয় তার মানে এই কার্বনটা কাইরাল নয় আর কাইরাল না হওয়ার জন্য এই কম্পাউন্ডটাও ডেসিমাইজেশন ঘটাতে পারবে না একই লজিক তুমি থার্ড কম্পাউন্ডের ক্ষেত্রেও বলতে পারো যে স্যার এইখানে হ্যালোজেনটা যে কার্বনে আছে আপনি দেখুন এই কার্বনে তো চারটে গ্রুপে আলাদা হচ্ছে না এখানে তো দুটো সেম হয়ে যাচ্ছে তার মানে এটাও রেসিমাইজেশন ঘটাতে পারবে না কিন্তু আমি বলবো এই কম্পাউন্ডার রেসিমাইজেশন ঘটাতে পারবে কেন পারবে কারণ আমি দ্বিতীয় একটা পয়েন্ট বলেছি দেখো কার্বোক্যাটন রিয়ারেঞ্জমেন্ট করে যদি কাইরাল হয় কার্বোক্যাটন রিয়ারেঞ্জমেন্ট মানে কি প্রথমে ক্লোরিন বেরিয়ে যাবে বেরিয়ে গেলে যেটা দেখতে হচ্ছে সি টু এইচ ফাইভ এটা এইচ আর এটা হচ্ছে এইচ টু বেরিয়ে যাওয়ার জন্য এটা প্লাস চার্জ হয়েছে কার্বনের মাথায় নেক্সট স্টেপ এখানে একটা হাইড্রোজেন এখানে মাইগ্রেট করে চলে গেছে মাইগ্রেট করে চলে গেলের জন্য সি থ্রি এইচ সেভেন সি সি টু এইচ ফাইভ এই কার্বনের মাথায় প্লাস হাইড্রোজেনটা এখানে চলে এসে সিএচ থ্রি হয়েছে খেয়াল করে দেখো এই অবস্থায় কার্বনটা দেখো কাইরাল হচ্ছে একটা প্লাস আছে মানে অন্য কোনো গ্রুপ থাকবে আরেকদিকে দেখো এইটা রয়েছে আরেকদিকে এইটা রয়েছে আর এইটা রয়েছে তার মানে এইটা রিয়ারেঞ্জ করার পর এটা কাইরাল হয়ে যাচ্ছে যদিও শুরু তো ছিল না কিন্তু মানে মানে সে আর এবং মিক্সার দিতে পারবে পারবে করতে তুমি বলতেই পারো যে স্যার এই জিনিসটাকে একই রকমভাবে ভাবুন আমি বললাম ভাবছি এটাকে বার করে দিলাম প্লাস হবে তারপর হাইড্রোজেনটা এখানে চলে আসবে যে চলে আসে খেয়াল করে দেখো তখনও দেখো এই কাইরাল হচ্ছে না হাইড্রোজেনটা যদি এখানে চলে যে স্থির হয়ে যাচ্ছে এই গ্রুপগুলো দেখো সেম হয়ে যাচ্ছে তখনও কাইরাল হচ্ছে না তাহলে এক্ষেত্রেও কিন্তু কাইরাল হলো না তাই জন্য এই কম্পাউন্ডটা শুরুতেও ছিল না রিয়ারেঞ্জমেন্ট করার পরও ছিল না তাই এটাকে কোনোভাবেই বলবো না রেসিমাইজেশন করতে পারে কিন্তু পরের কম্পাউন্ডটা করতে পারবে শুরুতে ছিল না বটে কিন্তু হাইড্রোজেনটা পরবর্তীকালে এই কার্বোক্যাটনের কাছে রিয়ারেঞ্জমেন্ট হয়ে দেখতে পেলে চারটি গ্রুপ আলাদা তৈরি হচ্ছে এই কম্পাউন্ডটা চলে এসে এই কম্পাউন্ডে দেখেই মনে হচ্ছে চারটি গ্রুপ আলাদা দেখো তার মানে চোখ বুঝিয়ে বলে দেব কাইডাল আর কাইডাল কম্পাউন্ড হলেই এই কম্পাউন্ডটা কি করবে রেসিমাইজেশন করতে পারবে তো আশা করব এই দুটো পয়েন্ট মাথার মধ্যে রেখে দেবো এবং পরীক্ষায় যে কোনো কোশ্চেন দিক দিয়ে কেন কম্পাউন্ডটা রেসিমাইজেশন পারবে না পারবে না চোখ বুঝিয়ে দেখে বলে দিতে পারবো দুটো পয়েন্ট হয় সে শুরুতে কাইডাল থাকবে আর নয় ওই হ্যালোজিনটা বার করে দিয়ে যে চার্জটা করবে পাঁচ থেকে একটা গ্রুপ মাইগ্রেট করে নিয়ে গিয়ে দেখবে সে কাইরাল হচ্ছে কিনা যদি শুরুতে বা মাইগ্রেট করার পর কাইরাল হয় তার মানে সে রেসিমাইজেশান করতে পারবে আদারওয়াইজ সে রেসিমাইজেশান করতে পারবে না